হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে আগামী কয়েকদিনে অনেকে আপনাদের জিজ্ঞেস করেছিলেন যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে কি না আমরা জানাব উত্তরবঙ্গেও কিছুটা পরিবর্তন থাকবে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না অনেকে জিজ্ঞেস করেছেন এছাড়া তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের কিছুদিন আগে বলেছিলাম ধীরে ধীরে বাড়বে তাতেও কিছুটা পরিবর্তন থাকবে জানাবো আপনাদের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে আপনাদের আপডেট দিতে থাকব আপনারা নিয়মিত নজর রাখবেন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা খবর বাংলা ইউটিউব চ্যানেলে বিগত কয়েক বছর থেকে যেমনভাবে পেয়ে আসছেন আপনারা পেতে থাকবেন দেখতে থাকুন রোজ এবং যারা নতুন এসেছেন নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে আপডেটগুলিকে অবশ্যই লাইক দেবেন এবং প্রয়োজনে শেয়ারও করতে পারেন বর্ষাকালে কীরকম বৃষ্টি হবে অনেকে জিজ্ঞেস করেছেন এখনও সেই ধরনের আপডেট আমরা হাতে পাইনি যেই মুহূর্তে পাবো আপনাদের দিতে থাকবো তো এখন যেমন দেখতে পাচ্ছেন যে দেশের আবহাওয়া কেমন হতে পারে একটা স্যাটেলাইট ইমেজ আপনারা দেখলেই চিনতে পারবেন যে সেভাবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কোথাও সেরকম কিছু নেই বঙ্গোপসাগরও পরিষ্কার যদিও নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে কিছুটা ঘূর্ণাবর্ত রয়েছে সেখানের প্রভাবে কোনো বৃষ্টি সেভাবে হওয়ার সম্ভাবনা নেই বা আমাদের এদিকে তার কোনো প্রভাব আসবে না এই মুহুর্তে যেটা রয়েছে দক্ষিণা যে এখান থেকে যে বায়ুগুলো প্রবাহিত হচ্ছে যার ফলে কিছুটা জলীয় বাষ্প থাকছে যার ফলেই উপকূলীয় অংশে চব্বিশ পরগনা হাওড়া কলকাতা কিছুটা পূর্ব মেদিনীপুর এদিকে একটু মেঘলা মেঘলা ভাব থাকবে তবে এগুলি আস্তে আস্তে কেটে যাবে এবং তবে এতে কোনো বৃষ্টিপাত হবে না বাকি জায়গার আবহাওয়া শুকনোই থাকবে সেটা বাংলাদেশেও দেখতে পাচ্ছেন ত্রিপুরা সব জায়গাতেই শুকনো সুতরাং আসাম দেখুন সব জায়গাতেই শুকনো রয়েছে এখানে যেটা হবে তাপমাত্রার একটু পরিবর্তন থাকবে কীরকম পরিবর্তন না দুপুরের তাপমাত্রা বাড়বে এটাই হচ্ছে রয়েছে আর কি দুপুরের তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে কতটা বাড়তে পারে সেটা আপনাদের জানাবো দেখুন যার জন্য আমরা এখানে আপনাদের একটুখানি ধরুন মেঘমালা মোটেই নিয়ে যাই এখানে দেখুন এই যে তাপমাত্রা দেখছেন দুপুরের দিকে মোটামুটি বর্তমানে যেটা রয়েছে এটা বেলার দিকে দুপুরের দিকে নিয়ে গেলে এটা মোটামুটি পঁয় চৌত্রিশ তেত্রিশের কাছাকাছি চলে যাবে পশ্চিমাঞ্চলে দেখুন বত্রিশ তেত্রিশের কাছাকাছি আর এদিকে দিকে তেত্রিশ চৌত্রিশ এগুলি মাঠ মাসের এই দুই তিন তারিখের দিকে একটু দক্ষিণবঙ্গের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কাছে চলে যাওয়া সম্ভাবনা আর এই ঢাকা খুলনা বরিশাল এগুলোতে দেখুন যেমন একত্রিশ বত্রিশ পাচ্ছেন এরকমই থাকবে আর কিছুটা কম থাকবে উত্তরবঙ্গের দিকে এখানে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা থাকছে এইভাবে তিরিশ দেখুন মালদা কলাই বগুড়া আদমদিকি মনমনসিং ত্রিপুরার দিকেও কাছাকাছি উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে শিলচর তিরিশ আর আসামের বিভিন্ন অংশে পঁচিশ থেকে ছাব্বিশ বাকি দেখুন মেঘলা ভাব কিছু কিন্তু থাকবে না পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে এমন সম্ভাবনাই থাকবে এইভাবে দেখুন আগামী কয়েকদিনে কিন্তু কোনো বৃষ্টিপাত বা কিছু মেঘলা হওয়ার সম্ভাবনা নেই তার মানে পুরোপুরি শুকনো থাকবে এইটা পরিষ্কার শুধুমাত্র দিনের তাপমাত্রা বাড়বে এখানে দেখুন আস্তে আস্তে এই তিন তারিখের দিকে যখন নিয়ে আসবো তখন দেখুন এই দুপুরের তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ দেখুন এইগুলোতে পঁয়ত্রিশ ডিগ্রি কোথাও হয়তো দেখবেন চৌত্রিশ কোথাও ছত্রিশ এই দেখুন বর্ধমান আরামবাগ এগুলো বাঁকুড়া পুরুলিয়া এগুলো দেখুন পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে চলে আসছে এইগুলো উড়িষ্যার দিকেও এরকম অবস্থা আর উপকূলীয় অঞ্চলে উনত্রিশ একত্রিশ থাকবে বাংলাদেশের বিভিন্ন অংশে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ খুলনা যশোর লহগড়া ময়মনসিং কুমিল্লা আগরতলা অম্বাসা এরকমই থাকছে দেখুন কোথাও কিন্তু মেঘলা ভাব থাকবে না সুতরাং রোদ ঝলমল আকাশই থাকবে আর উত্তরবঙ্গের দিকে বত্রিশ তেত্রিশের মধ্যে আস্তে আস্তে যেটা উনত্রিশ ছিল সেটা একত্রিশ বত্রিশ মধ্যে দু এক ডিগ্রি করে বাড়তে থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন যে শুকনো থাকবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং বৃষ্টিপাত কোনোভাবে হবে না তার মানে মাঠ মাসের শুরুর দিকটাতেই আমরা কিন্তু যেমন পাচ্ছি তার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধির একটা অনুভূতি পাবো অর্থাৎ গরমের অনুভূতি কিন্তু পাবো এটা পরিষ্কার এখানে এই মুহুর্তে অনেকে জিজ্ঞেস করেছিলেন অনেকে যে ঘূর্ণিঝড় আসবে কিনা ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে আসার এখনও সম্ভাবনা নেই তবে তার যে নির্দিষ্ট সময় সেটা যখন আসবে আমরা বলে দেব আপনারা নিয়মিত নজর রাখবেন মে জুন এরকম সময়ে মোটামুটি একটা ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়ে যায় তখন আমরা আগে থেকেই বলে দিই আপনাদের তো সেইভাবে আপনারা আপডেট পেতে থাকবেন তো এই মুহূর্তে এখন শুকনো আবহাওয়ায় থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এটা বলা যায় আর তাপমাত্রা বাড়বে আর এই যে রাতের দিকের তাপমাত্রা এবং সকালের দিকে তাপমাত্রা একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে মানে শীত নয় সেগুলো হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এগুলোতে আর এই দিকে কিন্তু সেরকম থাকবে না এদিকে গরমই থাকবে পূর্বাঞ্চলে যে নদীয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা হুগলি পূর্ব দিকটা কলকাতা হাওড়া মেদিনীপুরের দিকগুলোতে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে আর উত্তরবঙ্গে একটু হালকা আমেজ থাকবে যেহেতু পনেরো সতেরো ডিগ্রি মতো তাপমাত্রা থাকছে তো একটু শীতের আমেজ মতো থাকবে আমেজ থাকবে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে এর বেশি কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা নেই এটাই রয়েছে আপডেট আর এটাকে বড় করছি না মোটামুটি বুঝে গেলেন আমরা পরবর্তী আপডেটে আবার জানাবো কি হচ্ছে না হচ্ছে আশা করি আপনাদের উপকৃত হবেন ভালো লাগলে আপডেটটিকে লাইক করবেন ধন্যবাদ